আপনি আপনার গর্ভাবস্থার যাত্রার চূড়ান্ত প্রসারে প্রবেশ করার সাথে সাথে উত্তেজনা থেকে উদ্বেগ পর্যন্ত আবেগের মিশ্রণ অনুভব করা স্বাভাবিক। এই সিরিজে আমরা 3-6 থেকে 4-0 সপ্তাহগুলি অন্বেষণ করব আপনার গর্ভাবস্থার সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সংবেদনশীল সময়। আপনার শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গগুলির বিকাশ থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি আপনার ছোট্টটির সাথে দেখা করার মুহূর্ত পর্যন্ত আমরা প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকব। সুতরাং ফিরে বসুন, বিশ্রাম নিন এবং আসুন আপনার গর্ভাবস্থার শেষ 4 সপ্তাহে ডুব দিন। সপ্তাহ 3-7 শিশুর মস্তিষ্ক, ফুসফুস এবং লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলি এখনও বিকশিত হচ্ছে এবং শিশুর ওজন বাড়ছে। গর্ভাবস্থা যদি স্বাস্থ্যকর হয় তবে কমপক্ষে 3-9 সপ্তাহের জন্য গর্ভবতী থাকার পরামর্শ দেওয়া হয় এবং 3-9 সপ্তাহের আগে নির্ধারিত জন্মগুলি কেবল মাত্র চিকিৎসার কারণে হওয়া উচিত। সপ্তাহ 3-8 শিশুর মস্তিষ্ক এখনও বিকশিত হচ্ছে, পাশাপাশি লিভার এবং ফুসফুস। শিশুর আকারের কারণে মা অস্বস্তি বোধ করতে পারেন, তবে গর্ভাবস্থা যদি স্বাস্থ্যকর হয় তবে প্রসব নিজেই শুরু হওয়ার জন্য অপেক্ষা করা ভালো। সপ্তাহ 3-9 মা এবং শিশু 3-9 সপ্তাহে পৌঁছেছে, যা দুর্দান্ত। শিশুটি এখন পূর্ণ মেয়াদের এবং কখন এটি জন্মের জন্য প্রস্তুত তা মাকে জানাবে। মা যখন মনে করেন যে তিনি প্রসব বেদনায় ভুগছেন তখন তার সরবরাহকারীকে কল করা উচিত। সপ্তাহ 4-0-4-0 সপ্তাহে পৌঁছানোর জন্য অভিনন্দন। শিশুটি এখন জন্মের জন্য প্রস্তুত, পুরোপুরি বিকাশের জন্য সময় পেয়েছে এবং মায়ের সাথে দেখা করার জন্য প্রস্তুত। মা যখন মনে করেন যে তিনি প্রসব বেদনায় ভুগছেন তখন তার সরবরাহকারীকে কল করা উচিত। শিশুর দৈর্ঘ্য প্রায় 1.8 থেকে 2.0 ইঞ্চি এবং ওজন প্রায় 6 থেকে 9 পাউন্ড। শীঘ্রই আপনি আপনার ছোট্টটিকে আপনার কোলে ধরে রাখবেন এবং সমস্ত অস্বস্তি এবং প্রত্যাশা মূল্যবান হবে। আপনার একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর প্রসব কামনা করি।